দেখতেছেন বিডিফেক্টরি ইঞ্জিনিয়ার চ্যানেল। আমি ফারুক আহমেদ। এর আগে আমরা এই ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে অ্যাটলাস কপকো G90 BSD এয়ার কম্প্রেসারের এমার্জেন্সি অ্যালার্ম রিসেট করতে হয়। তো আজকে আমরা দেখাবো মেন মোটর কনভার্টার অ্যালার্ম আসলে কীভাবে আমরা এটা রিসেট করব। মূলত আমাদের মোটর বিভিন্ন সময় বিভিন্ন ফল্ট দেখায়। তো আজকে আমাদের যে অ্যালার্মটি এসেছে এটা হচ্ছে ওভার কারেন্ট। এই ওভার কারেন্ট ফল্টটি কীভাবে রিসেট করতে হয় সেটা আজকে আমরা দেখাবো। তো চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যালার্মটি শো করতেছে স্টপ এবং শাট ডাউন, মানে অ্যালার্মের কারণে কম্প্রেসারটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো চলুন আমরা এটাকে রিসেট করব। রিসেট করার আগে কী করতে হবে, আমাকে অ্যালার্মটি আগে দেখতে হবে কী অ্যালার্ম আসছে। এই কারণে যে স্টপ ইন্ডিকেটরটা সিগন্যাল দিচ্ছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এয়ারো চিহ্ন সিলেক্ট করতে হবে। করার পরে ইন্টারে সাব দিয়ে আমাদের অ্যালার্মটি দেখতে হবে। তো দেখা যাচ্ছে মেন মোটর কনভার্টার অ্যালার্ম আর ফল্ট আসছে মোটর ওভার কারেন্ট। তো আমরা যদি ইন্টারে সাব দিই এখন তাহলে দেখা যাচ্ছে এলিমেন্ট আউটলেট 79°C লেভেল হাই বুঝতে দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা অ্যালার্মটি রিসেট করব। রিসেট করার জন্য কী করতে হবে, আমাদের রিসেট বাটনে নিয়ে যেতে হবে। যাওয়ার পরে ইন্টারে সাব দেওয়া লাগবে। ইন্টারে সাব দিলে আমাদের অ্যালার্মটি রিসেট হয়ে যাবে। দেখুন আমাদের অ্যালার্মটি রিসেট হয়ে গেছে। ব্যাক করলে এখন ব্যাক করে আমরা দেখবো যে আসলে অ্যালার্মটি রিসেট হয়েছে কি না। তো ব্যাক করলাম, তারপর দেখেন অ্যালার্মটি রিসেট হয়ে গেছে এবং অফ পজিশনে রয়েছে। এখন স্ক্রিনে কোনো অ্যালার্ম দেখাচ্ছে না। তো আমরা এখন কী করবো, আমরা কম্প্রেসার চালু করে দেখবো যে আসলে চালু হয় কিনা। তো দেখেন কম্প্রেসার চালু করে দিয়েছি, আস্তে আস্তে লোডে যাচ্ছে। লোডিংয়ে 90% এয়ার ফ্লো হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম।